welcome back to our channel RitzTipz. I am Ritu Borna. আমি আজকে আপনাদের স্পাইসি পমফ্রেট কারি তৈরি করে দেখাবো কিভাবে করছি আর কি কি লাগছে আপনারা দেখুন ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে আমি পমফ্রেট মাছগুলোকে হলুদ নুন এবং লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোমতো মেখে নিচ্ছি এবার আমি এটা 15 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি কড়াইটাকে প্রথমে ভালো মতো গরম করে নিচ্ছি কড়াই কিন্তু ভালো মতো গরম হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 6 চামচ পরিমাণ সরষের তেল তেলটাকে খুব ভালো মতো আমি গরম করে নিচ্ছি এর মধ্যে আমি এখন মাছগুলো দিয়ে ভেজে নেব এখন আমি মাছগুলোকে উলটে দেব সাইডে যাতে ভালো মতন ভাজা হয়ে যায় মাছগুলো দু সাইডে আমি ভালো মতন ভেজে নিচ্ছি এবার এগুলোকে আমি একটু অন্য পাত্রে তুলে নিচ্ছি এই গরম তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ছোট এক চামচ পরিমাণ কালো জিরে 10 সেকেন্ডের জন্য এগুলোকে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রেখেছিলাম পেঁয়াজ একটা গোটা সেই পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি 1 মিনিটের মতন ভালো মতো ভেজে নিচ্ছি হিটটা কিন্তু হাই করা থাকবে এখন হিটটা একদম কমিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন পেস্ট 4 চামচ পরিমাণ সেটা এখন ভালো মতো মিশিয়ে নিচ্ছি দু মিনিটের মতন আমি সব ভালো মতো ভেজে নিচ্ছি দু মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দেব একটা গোটা টমেটো আমি ভালো মতন পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো সাথে দিয়ে দেব দুটো লঙ্কা কুচি সব উপকরণ এখন ভালো মতন আমি মিশিয়ে ভেজে নিচ্ছি হিটটা এখন আমি মিডিয়ামে রাখছি এর মধ্যে আমি এখন দিয়ে দেব নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন ভালো মতন এটা আমি 3 থেকে 4 মিনিটের মতন রান্নাটা করব এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো সাথে দিয়ে দেব 1 চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো ভালো মতো সব উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি আবার এবার আমি এর মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণ সর্ষে বাটা ভালো মতন সব মিশিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ জল দিয়ে সব উপকরণ আবার আমি ভালো মতন মিশিয়ে নিচ্ছি
এবার আমি এর মধ্যে পমফ্রেট মাছগুলো দিয়ে দিচ্ছি। এটা এখন আমি ঢেকে রাখবো 3 মিনিটের জন্য, হিটটা মিডিয়ামে রাখবো। এবার আমি ঢাকনাটা খুলে দিলাম, উপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি সামান্য কিছু ধনে পাতা। আমার রান্না কিন্তু শেষ, আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এইভাবে আপনারা বাড়িতে খুব সহজে স্পাইসি পমফ্রেট কারি তৈরি করতে পারবেন। নতুন ভিউয়াররা আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কেউ লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এবং পাশে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দিবেন নিত্য নতুন রান্নার রেসিপি, ব্লগস এবং রিটিপসগুলো সবার আগে পাওয়ার জন্য।